আসসালামু আলাইকুম চব্বিশ ঘন্টার মধ্যে ব্যাটারি চালিত রিক্সা বন্ধের ঘোষণা প্রত্যাহারের দাবি বিস্তারিত ব্যাটারি চালিত রিক্সা বন্ধ করে দেওয়ায় সরকারি নির্দেশের প্রতিবাদ জানিয়েছেন রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়ন আজ রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশ এ প্রতিবাদ জানানো হয় সমাবেশ থেকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ব্যাটারি চালিত রিক্সা বন্ধের সরকারি ঘোষণা প্রত্যাহারের দাবি জানানো হয় তা না হলে রাজধানী সহ দেশের বিভিন্ন শহর অচল করে দেওয়ার হুমকি দেয় শ্রমিক নেতারা সমাবেশে রিস্কা ব্যান শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা আব্দুল্লাহ কাফি বলেন এদেশে মুক্তিযুদ্ধ সহ সকল লড়াই সংগ্রামে শ্রমিকেরা অগ্রণী ভূমিকা পালন করেছেন আবদুল্লাহ কাফি আরও বলেন রিস্কা ভ্যাটারি চীন থেকে আমদানি করা হয়েছে যারা আমদানি করেছে তাদের ধরা হচ্ছে না কেন তিনি বলেন আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ার মাধ্যমে আমরা সেমিফাইনালে খেলবো খেলব এরপর দাবি না মানা হলে ফাইনাল খেলব সমাবেশে রিস্কা ব্যান শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা হজরত আলী বলে শরীরের রক্ত পানি করে রিস্কা চালকেরা রিস্কা চালায় তাদের উদ্দেশ্য শুধু দুমুত ডাল ভাত খায় রিস্কা চালকেরা কেউ দুর্নীতি করে কানা বাড়ি জমায় নাই শ্রমিক নেতা মোহাম্মদ আলী বলেন এই করোনা কালে মানুষ না খেয়ে মরছে অনেক জায়গায় এই সময়ে রিস্কা চালকদের পেটে নাথি মারার বন্দোবস্ত করা হয়েছে যারা এ কাজ করছে তারা মানুষের মধ্যে পড়ে না সমাবেশের পর একটি মিছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে যায় সেখানে পুলিশ তাদের বাধা দেয় এরপর রিস্কা ব্যান্স শ্রমিক ইউনিয়নের পাঁচজন প্রতিনিধি মন্ত্রণালয়ের স্মারকলিপি জমা দিতে যান। এই ছিল বিস্তারিত তো আপনাদের এই নিউজটা কেমন লাগলো বা আপনারা কী চান রিস্কা বন্ধ হোক কি হোক না তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন এবং কি ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধু বান্ধবদেরকে দেখার সুযোগ করে দেবেন যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ